2000 years later. So guys, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। তখন গুড আফটারনুন। তো তোমরা টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আজ খুবই মন খারাপ, কারণ যেহেতু আমার চ্যানেলে অনেকদিন ভিডিও আসছে না। কেন আসছে না সব কিন্তু আজকে ব্লগের বলবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, ব্লগ কেন আসছে না? তো যে আমি যে ফোনে ব্লগ করি সেই ফোনটা কিন্তু দুদিন হলো খারাপ হয়ে যায়, আর ক্যামেরা তো সেরকম অতটা ভালো না। মানে যতটুকু মানে ক্যামেরা কোয়ালিটি দেয় ততটুকু কিন্তু দিয়ে ভিডিওটা করি। ফোনটা এ তোমরা দেখতে পাচ্ছ ভিভো 15 Y15। তো এই ফোনটা দিয়ে আমি কিন্তু ব্লগ শ্যুট করি। আর এই যে ক্যামেরা, তো ফোনটা সকালবেলা উঠে দেখি যে ফোনটা আর অন হচ্ছে না, তো সেই জন্য কিন্তু ব্লগটা আসতে দেরি হচ্ছে, ফোনটা কিন্তু খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সেই ফোনের ডোক, আর এটা হচ্ছে ফোন। তো এখানে যখন আমি সাইডে সুইচটা টিপে যে এই সুইচটা টিপে যখন অন করছি তো অন হচ্ছে না, সেই জন্য কিন্তু মানে আমার কিছুদিন কিন্তু ব্লগ করা ঠিকঠাক হচ্ছে না বা ছাড়া হচ্ছে না। তো দেখা যাক, ফোনটা আজকে নিয়ে যাব। তো ফোনটা দোকানে দেব, ফোনটার কী প্রবলেম হয়েছে। বেসিক্যালি আমার মনে হচ্ছে ফোনটা আমার টেবিলে থাকে, তো এখন ক্যামেরার দিকটা একটু ফেটে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার দিকটা কিন্তু হালকা ফেটে গেছে। এই সুইচটা টিপছি, সুইচটা কিন্তু আর অন হচ্ছে না। তো যাই হোক, ফোনটা এখন ডাক্তারখানায় বলতে পারো ডাক্তারখানায় দিয়ে আসবো। ডাক্তারখানায় বলতে ফোনের মিস্ত্রির কাছে দিয়ে আসবো, ফোনটা সারবো, তারপরে কিন্তু আবার রেগুলার যেরকম আমি ব্লগ ভিডিও আপলোড করতাম সেরকম আমি আবার আপলোড করব। আর এই হেঁটে ফোনের ঢোক। এই হচ্ছে ফোনের ঢোক, আর এটা হচ্ছে ফোনের মেমোরি, যেটা বলতে পারো যে কত টাকা কি নিয়েছে। এই যে ফোনের মেমো। যাই হোক, যেহেতু ফোন খারাপ হয়ে গেছে আর কিছু করার নেই, এখন ফোনটা দোকানে দিয়ে আসতে হবে, ফোনটা তারপরে ঠিকঠাক করে। তো গাইস, দেখতে পাচ্ছ ফোনটা খারাপ, সেই জন্য কিন্তু আমার চ্যানেলে ব্লগ আসতে খুব দেরি হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না। তো এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দোকানে দেবো, ঠিক করবো, তারপরে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে। তখন ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।